ক্লাস ষষ্ঠ শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আসলে তোমরাও ভালো আছো। তোমাদের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল চাঁপাইনবাবগঞ্জ এর পক্ষ থেকে গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা আমাদের এই স্কুল কর্তৃক যতগুলো ক্লাস অনলাইন যাচ্ছে সবগুলো ক্লাস মনোযোগ সহকারে দেখছো এবং তোমাদের দুর্বলতাগুলো কাটিয়ে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার ধারাবাহিকতায় আমি তোমাদের গণিত ক্লাসের পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণের বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম। আমি তোমাদের একটি কাজ দিয়েছিলাম, 23 নম্বর অঙ্কটি বাসায় করতে বলেছিলাম, কি তোমরা কি করেছ? যদি করে থাকো তাহলে আমাকে তোমাদের খাতাগুলো দেখাও, আর যারা করতে পারোনি তারা আবার চেষ্টা করবে। কি আমি কি তোমাদের অঙ্কটা করে দেব? আচ্ছা, অঙ্কটা আমি তোমাদের করে দিই, 23 নম্বরটা করে দিই, তোমরা মিলিয়ে নিবে। কি বুঝতে পারছ? তাহলে মিলিয়ে নাও, আমি তোমাদের 23 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখি 23 নম্বর অঙ্কটি কি করছে। কি আছে 23 নম্বর অঙ্কটি? টয়েক্স এক্স প্লাস 9 = 3 বা টয়েক্স এক্স প্লাস 9 - 9 = 3 - 9 উভয় পক্ষ থেকে আমরা কি করলাম? উভয় পক্ষ থেকে 9 বিয়োগ করে পাই। কি বুঝতে পারছ? তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা কি পেয়ে গেলাম এখানে? টয়েক্স এক্স ইকুয়াল টু প্লাস 9 - 9 কেটে দিয়ে গেলাম এবং এখানে পেয়ে গেলাম প্লাস 3 থেকে - 9, অর্থাৎ তোমার কাছে জমা আছে 3 টাকা, তুমি খরচ করেছো 9 টাকা, তাহলে কি হবে? ঋণাত্মক হবে, 6 টাকা তোমার ধার হবে, তাহলে এটা কি হবে? মাইনাস হবে। কি বুঝতে পেরেছো? আমার কাছে যদি থাকে 10 টাকা আর আমি যদি খরচ করি 12 টাকা, তাহলে কিন্তু আমাকে 2 টাকা ধার নিতে হবে অথবা বাকি রাখতে হবে। ঠিক তেমনই আছে তো 3, তাহলে বিয়োগ করতে হবে 9, তাহলে সেটা কি হবে? ঋণাত্মক হবে। বা এখন আমাদের যে কাজটা করতে হবে, টয়েক্স এক্স বাই 2 = 6/2, উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 কেটে গেল, 2 কাটলো আর এখানে 3 হবে, 6 কে 2 ভাগ করলে 3 হবে। বা এক্স ইকুয়াল টু এই যে মাইনাস, এই মাইনাসটা এর থেকে যাবে এবং 3 হবে। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু -3, এটার উত্তরটা হচ্ছে এক্স ইকুয়াল টু -3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অঙ্কটা করে দিলাম, তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো, কোনো সমস্যা আছে কি? আশা করি কোনো সমস্যা নাই। তাহলে আমরা চলে যাব তার পরবর্তী অঙ্কে, 24 সমীকরণ গঠন করে সমাধান করো 24 থেকে 35, কারণ এখানে সমীকরণ আমরা 12 থেকে 23 সমীকরণ গঠন করা ছিল, কিন্তু তারপরে যে অঙ্কগুলো আছে সমীকরণ গঠন করে সমাধান করো 24 থেকে 35, তার মানে এখানে আমাদের সমীকরণ গঠন করতে হবে। খুবই সহজ বিষয়, তোমাদের ঘাবড়ানোর কিছু নাই, আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে বুঝে নিও। 24 নম্বর দেখো, 24 নম্বর অঙ্কটা কি বলছে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যার মানে কি? মনে করো একটা সংখ্যার আমাদের মান বের করতে হবে, সংখ্যাটি বলা নাই। এখানে আমরা এই সংখ্যাটি আমরা এক্স ধরতে পারি, এ ধরতে পারি, ওয়াই ধরতে পারি, কি ধরতে পারি তো মনে করি আমরা সংখ্যাটি একটা ধরে নিলাম। তাহলে আমরা সমাধান কিভাবে করবে দেখো, এবার প্রথমে লিখবে মনে করি সংখ্যাটি সমান এক্স, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ d
দ্বিগুণ সমান হচ্ছে 2s x এর সাথে এর সাথে 6 যোগ করলে সংখ্যাটি হবে কত সংখ্যাটি হবে 2s x plus 6 সংখ্যাটি হবে 2s x plus 6 তাহলে আমরা প্রথমে বলি সংখ্যাটি ধরে নাও আমরা x এখানে তুমি a ধরতে পারো y ধরতে পারো যে কোনো একটা তুমি ধরে নিতে পারো প্রশ্ন মতে দ্বিগুণ অর্থাৎ সংখ্যাটির দ্বিগুণ বলে আমরা যদি x কে আবার x দিয়ে গুণ করি তাহলে কি হয় একটা দুইটা তাহলে 2s x হয় না 2s x হয় তাই এখানে দ্বিগুণ করেছি 2x x 2s x বা 2x এবং তারপর বলছে যে সংখ্যার সাথে 6 যোগ করলে সংখ্যাটি হবে 2s কত 6 বললে কত হবে তাহলে 2s x plus 6 এখন আমরা চলে যাব কি বলছে যোগ করলে যোগফল হবে 14 তাহলে এখন আমরা পাব প্রশ্ন মতে কি পাব 2s x plus 6 equal to 14 2s x plus 6 equal to 14 যেহেতু বলছে 2s কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14 তাহলে সমীকরণটা হবে এটা আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে আমরা এখন সমাধান করব বা 2x x plus 6 minus 6 equal to 14 minus 6 বা এখানে কি লিখবো তাহলে আমরা উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে পার তাহলে প্লাস 6 মাইনাস 6 কেটে গেল এখানে তো 2s x ইকুয়াল টু দেখো এখানে 14 মাইনাস 6 ইকুয়াল টু 8 আচ্ছা 14 বা 2s x ইকুয়াল টু 2 ইকুয়াল টু 8 প্লাস 2 2s x divided by 2 equal to 8 by 2 উভয় পক্ষকে আমরা কি বললাম এখানে লিখে দিব উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই বা 2 2 কেটে গেল 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 হয় তাহলে x equal to 4 অতএব নির্ণেয় সমাধান x equal to 4 তাহলে সংখ্যাটি কত হলো এখানে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 4 কি বুঝতে পেরেছো যেহেতু আমরা সংখ্যাটি ধরেছিলাম x তাই আমাদের সংখ্যাটি হয়ে গেল সংখ্যাটি হয়ে গেল 4 সমাধান আমাদের পেয়ে গেছে তাহলে আমরা সমীকরণ গঠন করে সমীকরণের সমাধান করা শিখে গেলাম তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবে আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটা মনে করি প্রথমে লিখবে মনে করি সংখ্যাটি x বা y বা z বা a যে কোনো একটা অক্ষর ক্যাপিটাল লেটার ধরে নিবে তারপরে সংখ্যাটি দ্বিগুণ বা তিন গুণ বা চার গুণ যা বলবে সেটা করবে যদি এখানে আমরা তো বলতো যে পাঁচ গুণ তাহলে এখানে 5x হতো যদি বলো 3 তিন গুণ তাহলে 3x হতো এর সাথে 6 যোগ করলে এখানে 6 এর জায়গায় কি হতে পারতো আরো কিছু হতে পারতো 8 হতে পারতো 9 হতে পারতো 10 হতে পারতো আরো কিছু হতে পারতো তাই না হ্যাঁ সংখ্যাটি কত হতো 2x প্লাস 6 হয়েছে এখানে 2x প্লাস কি 10 হতে পারে 9 হতে পারে 8 হতে পারে বা 3x প্লাস 3 হতে পারে 9 হতে পারে যে কোনো একটা হতে পারে প্রশ্ন মতে তখন আমাদের এটা সমীকরণটা গঠন করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছো কোন সমস্যা থাকলে আমি আগামী ক্লাসে আবার তোমাদের সলভ করে দেব তোমরা ভাষায় ভালোভাবে বুঝবে কোন সমস্যা আমি করবে সে পর্যন্ত ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ